হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ। কি দস্যুদের উপদ্রব ছিল? 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে শুরু করে। এই ইংরেজ সাম্রাজ্য স্থাপনের প্রচেষ্টার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ রূপে বাংলাদেশে সংঘটিত হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। মূলত যে সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপিত হচ্ছে, ঠিক সেই সময়ে সন্ন্যাসী ফকির বিদ্রোহের মতো একটি সংগঠিত বিদ্রোহ প্রমাণ করে দিয়েছিল তারা বিনা যুদ্ধে বিনা বাক্যে কোম্পানি শাসন মেনে নিতে রাজি নয়। 1763 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় ধরে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদের এক বিস্তীর্ণ এলাকায় এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের আমরা বিস্তার লক্ষ্য করেছি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে। এই সন্ন্যাসী এবং ফকির কেনই বা তারা বিদ্রোহ ঘোষণা করেছিল এবং তাদের বিদ্রোহ কেনই বা সর্বশান্ত বাংলার কৃষকেরা পাশে এসে দাঁড়িয়েছিল, সেগুলো আমরা আলোচনা করব। তার আগে দেখে নিতে চাই কারা ছিল এই সন্ন্যাসী ফকিররা। সন্ন্যাসী বলতে একদল বৈদান্তিক হিন্দু যোগীকে বোঝানো হত। খ্রিস্টীয় নবম শতক থেকে ধর্ম সংস্কারক শঙ্করাচার্য এবং শিষ্যরা এই বৈদান্তিক যোগীদের, যারা অদ্বৈত মতবাদে বিশ্বাস করে, তাদের 10টি ভাগে ভাগ করেছিলেন এবং তাদের 10টি নাম দিয়েছিলেন। তাদের মধ্যে গিরি, পুরী, ভারতী, সরস্বতী, তীর্থ, সাগর, বন, অরণ্য, এই রকমের। এই 10টি নামে 10টি ভাগ হয়েছিল বলে এদেরকে 10নামী সম্প্রদায় বলা। এদের মধ্যে আবার কিছু শাস্ত্রধারী, কিছু অস্ত্রধারী ছিল। এদের দুটি ভাগ, একটা দণ্ডী আর একটা গিরি। মূলত বাংলাদেশে সন্ন্যাসী বিদ্রোহের সঙ্গে যারা যুক্ত ছিল বা যারা নেতৃত্ব দিয়েছিল তারা এই গিরি সম্প্রদায়ভুক্ত 10নামী নাগা সন্ন্যাসী ছিলেন। অন্যদিকে ফকির যাদেরকে বলি তারা হচ্ছে বিখ্যাত সুফি সন্ত বদিউদ্দিন মাদার শাহের অনুগামী, তারা শিষ্য। খ্রিস্টীয় চতুর্দশ শতকে ভারতের কানপুরের নিকট মাখওয়ানপুরে দরগা স্থাপন করেছিলেন এই বদিউদ্দিন মাদার শাহ। তারই অনুগামীরা মাদারি সম্প্রদায়ভুক্ত সুফি পীর নামে খ্যাত। আমরা অনেকেই জানি ভারতবর্ষে যে সমস্ত সুফি সন্ত ছিলেন তারা 14টি সিলসিলা বা ভাগে বিভক্ত ছিল। অর্থাৎ সন্ন্যাসীরা যেমন 10টি ভাগে বিভক্ত ছিল তেমনি সুফিদের মধ্যে 10টি ভাগ ছিল, তাদের মধ্যে মাদারিরা ছিল একটা অন্যতম। এই সন্ন্যাসী এবং ফকিররাই 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে বিদ্রোহের পতাকা হাতে নিয়ে ইংরেজ কোম্পানির শাসনকে ব্যতিব্যস্ত করে তুলছিল। কেন তারাই বিদ্রোহ করেছিল? মূলত কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদার বিস্তীর্ণ অঞ্চলের স্থানীয় জমিদাররা এই সন্ন্যাসী এবং ফকিরদেরকে নিষ্কর জমি প্রদান করত। তার পিছনে যেমন ধর্মীয় কারণ রয়েছে তেমনি জমিদাররা তার প্রতিপক্ষ জমিদারদের বিরুদ্ধে এই অস্ত্রধারী, সামরিক শিক্ষায় শিক্ষিত সন্ন্যাসী এবং ধর্মপ্রাণ
ফকিরদের সহযোগিতা পেতেন, ফলে তাদের নিষ্কর জমি প্রদান করতেন। অর্থাৎ তারা চাষী সম্প্রদায় ছিলেন, চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন। এর পাশাপাশি বিশেষত সন্ন্যাসীরা মহাজনী ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তারা কৃষকদের এমনকি জমিদারদেরও অর্থ ধার দিতেন। সেই সঙ্গে এই সন্ন্যাসী এবং ফকিররা মহাজনী ব্যবসা কিংবা চাষবাসের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করত। ব্যবসা ক্ষেত্রে কাঁচা রেশম, সুতি বস্ত্র, তামা এই সমস্ত জিনিস নিয়ে বাংলা থেকে উত্তর ভারত কিংবা নেপাল পর্যন্ত তারা পণ্য চালান করত এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে তারা যুক্ত ছিল। সেই সঙ্গে এরা তীর্থযাত্রা করত। তাদের স্মৃতি বিজড়িত স্থানগুলি যেমন ফকিররা আদিনা মসজিদ বা বদিউদ্দিনের দরগা দিনাজপুরের, কিংবা সন্ন্যাসীরা আমরা দেখব কুম্ভ মেলা, এই তীর্থ তীর্থ তারা ঘুরে বেড়াত, তাদের ধর্ম প্রচার করত। সেই সঙ্গে তাদের যে কাজ করে, তাদের যে জীবিকা, সেই জীবিকার কাজও তারা বিভিন্ন চাঁদা সংগ্রহের মাধ্যমে করত। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন স্থাপিত, বিশেষ করে 1765 খ্রিস্টাব্দের পরে দেওয়ানি অধিকার অর্জন এবং কোম্পানির দ্বারা বাংলাদেশের ভূমি ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, তার সূত্র ধরে বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিদের ইজারাদার প্রদান করা রাজস্ব আদায়ের জন্য, অর্থাৎ নতুন জমিদারি সৃষ্টি হওয়া, কিছু পুরনো জমিদার তাদের জমিদারি হয়েছে, সেক্ষেত্রে এই জমিদারদের রাজস্ব আদায়ের চড়াহার এবং কোম্পানির রাজস্ব ক্ষুধা, ফলে বাংলার ভূমি ব্যবস্থার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। সেক্ষেত্রে নতুন জমিদাররা কোম্পানির প্রদেয় রাজস্ব দানের জন্য অনেক ক্ষেত্রে সন্ন্যাসীদের কাছ থেকে অর্থ ধার নিত, কিন্তু পরিশোধ করার সময় নানাভাবে তারা অজুহাত দেখাত এবং কোম্পানির সহযোগিতায় সেই ধার করা অর্থ পরিশোধে তারা গড়িমসি করত, ফলে সন্ন্যাসীরা রুষ্ট হয়েছিল। সেই সঙ্গে কৃষিজীবী সন্ন্যাসী এবং ফকিরদের উপরে রাজস্বের হার বাড়ানো হয়েছিল। এমনকি তারা যে তীর্থ তীর্থ ঘুরে বেড়াত, তাদের উপর তীর্থকর চালান তীর্থকর আরোপ করা হয়েছিল। আর সবচেয়ে যে বিষয়টি সন্ন্যাসীদেরকে ক্ষিপ্ত করেছিল, তাদের যে অন্যতম জীবিকা ব্যবসা বাণিজ্য, যেমন কাঁচা রেশম, তা সুতি বস্ত্র কিংবা তামার যে ব্যবসা তারা করত, সেই সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য করার সূত্র ধরে সন্ন্যাসীদের বাধ্য করত তাদের ন্যায্য মতো মর্জিতে, তাদের ন্যায্য মতো শর্তে বাণিজ্য করতে, জোরজুলুম করত। এই সমস্ত কারণে সন্ন্যাসী এবং ফকিররা, মূলত ফকিররা তীর্থ তীর্থে ঘুরে যেমন বেড়াত, তেমনি তাদের চাষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যোগ ছিল, ফলে কোম্পানির ভূমি রাজস্ব নীতি, তাদের বাণিজ্যিক নীতি এবং তাদের সামগ্রিকভাবে শোষণ, কৃষকদের উপরে শোষণ, এই পটভূমিতে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ বাংলাদেশে সংঘটিত হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখব শুধুমাত্র সন্ন্যাসী ফকিররাই এই বিদ্রোহে যোগ দিয়েছিল তাই নয়, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের সর্বশান্ত কৃষক এবং কারিগররা, তারাও কিন্তু এই বিদ্রোহে সামিল হয়েছিল, তার বিভিন্ন প্রমাণ কিন্তু ঐতিহাসিকভাবে আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে ডক্টর অতীশ দাশগুপ্ত তিনি খোঁজার চেষ্টা করেছেন যে সন্ন্যাসী ফকিররা এই বিদ্রোহে নেতৃত্ব দিলেও কৃষক এবং কারিগররা, যারা ইংরেজ শাসনের ফলে পিষ্ট হয়েছিল, পীড়িত হয়েছিল, সর্বশান্ত হয়েছিল, তারা কেন এই বিদ্রোহে সামিল হয়েছিল। সেক্ষেত্রে ডক্টর অতীশ দাশগুপ্ত তিনি বলেছেন যে গ্র্যাজুয়ালি দ্য পেজেন্টস অ্যান্ড দ্য আর্টিশনস টেন্ডেড টু এক্সপ্লোর আদার মেথডস অফ রেজিস্ট্যান্স অ্যান্ড দে আর দে মাইট হ্যাভ ফাউন্ড দ্য সন্ন্যাসী অ্যান্ড দ্য ফকিরস বোথ আর্মড অ্যান্ড অর্গানাইজড অ্যাজ ডিপেন্ডেবল অ্যালাইজ ইন ফেস অফ কমন ডেঞ্জার ফ্রম অ্যালাইন ফোর্সেস। সুতরাং নিজেদের সাংগঠনিক দক্ষতা এবং সেই তাদের সাংগঠনিক দক্ষতার জায়গা থেকে তারা অপ্রস্তুত ছিল বলে, বা তারা সংগঠিত ছিল না বলেই অপেক্ষাকৃত সংগঠিত সশস্ত্র সন্ন্যাসী ফকিরদের সাহায্যেই, তাদের নেতৃত্বেই কৃষক এবং কারিগররা এই বিদ্রোহে সামিল হয়েছিল। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রতনলাল চক্রবর্তী
তিনিও প্রায় একই ধরনের বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। তিনি লিখেছেন, ফকির সন্ন্যাসীদের এই বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন নিঃস্ব কৃষক, সম্পত্তিচ্যুত জমিদার ও বেকার সৈন্যদল। পরোক্ষভাবে ফকির সন্ন্যাসীদের অত্যাচারী মনে হলেও তৎকালীন পরিস্থিতিতে তাদের কাছে কোম্পানি কর্তৃপক্ষকে অধিকতর অত্যাচারী মনে করাই ছিল স্বাভাবিক এবং ফকির সন্ন্যাসীদের সাথে যোগদান করে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করা আরও স্বাভাবিক ছিল। সুতরাং ডক্টর রতনলাল চক্রবর্তীর বক্তব্যের মধ্য থেকে আমরা এটা পরিষ্কার হলাম যে শুধুমাত্র কৃষক বা কারিগররাই নয়, এমনকি ক্ষমতাচ্যুত যারা জমিদার বা কোম্পানির দ্বারা পীড়িত জমিদার তারাও সন্ন্যাসী ফকিরদের নেতৃত্ব গ্রহণ করেছিল। স্বাভাবিকভাবে সন্ন্যাসী ফকিরদের দ্বারা এই যে সূচিত বিদ্রোহ, এটা 1763 খ্রিস্টাব্দে ঢাকাতে প্রথম শুরু হয়। পরবর্তীতে খুব অল্প দিনের মধ্যে কোচবিহার, রংপুর, মালদা, দিনাজপুর এবং মুর্শিদাবাদ, ময়মনসিংহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে মজনু শাহ নাম উল্লেখযোগ্য, সেই সঙ্গে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মুসা শাহ, চিরাগ আলী, পরাগল শাহ, করিম শাহ এরা নেতৃত্ব দিয়েছিলেন। তবে এদের মধ্যে মজনু শাহ এবং ভবানী পাঠক তারা অগ্রগণ্য ছিলেন নেতৃত্বের জায়গা থেকে। বিশেষ করে যতদিন পর্যন্ত মজনু শাহ এবং ভবানী পাঠক জীবিত ছিলেন এবং তাদের নেতৃত্বে আন্দোলন পরিচালিত হয়েছিল, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই সন্ন্যাসী ফকিররা। বনে, জঙ্গলে, এমনকি প্রকাশ্যে, কখনো গেরিলা, কখনো প্রকাশ্য সংঘর্ষে তারা ইংরেজদের তারা ব্যতিব্যস্ত করেছিল। শুধু ইংরেজদের নয়, ইংরেজদের মদতপুষ্ট জমিদার যারা, মহাজন যারা, তাদের বিরুদ্ধেও এই সন্ন্যাসী ফকিররা তারা তাদের সংগ্রাম পরিচালিত করেছিল। সেক্ষেত্রে যে সমস্ত জমিদারদের কথা আমরা জানি যারা কোম্পানি হয়ে বিদ্রোহ দমনে সহযোগিতা করেছিল, তাদের মধ্যে রংপুরের ইজারাদার, অত্যাচারী ইজারাদার দেবী সিংহ, তেমনি গোবিন্দ সিংহ, রমাকান্ত রায়, দুলাল রায়, জয়নারায়ণ ঘোষাল এদের নাম কিন্তু আমরা জানি। তেমনি আবার অনেক জমিদার যারা ক্ষমতা হারিয়েছিল নতুন ভূমি ব্যবস্থার ফলে তারা সন্ন্যাসী ফকিরদের পক্ষ ধারণ করেছিল। কিন্তু 1787 খ্রিস্টাব্দে মজনু শাহ সংঘর্ষে নিহত হন, প্রায় একই সময়ে ভবানী পাঠকও নিহত হন। পরবর্তীকালে মুসা শাহ, চিরাগ আলী কিংবা দেবী চৌধুরানী এই ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহে নেতৃত্ব দিলেও ধীরে ধীরে এই আন্দোলন নিস্তেজ হয়ে পড়ে। অন্যদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর দমননীতি এই আন্দোলনকে নিস্তেজ করে দিয়েছিল। এখন আমরা দেখে নিতে চাইব যে এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছে। মূলত সাংগঠনিক দক্ষতার অভাব এবং নেতৃত্বের সর্বজন্য গ্রাহ্যতা অভাব, এটা গুরুত্বপূর্ণ দিক। তাদের যে ঐতিহ্যশালী সাবেকি অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্র দিয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ইংরেজদের, যারা ছিল সুগঠিত, আরো বেশি সশস্ত্র, তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব ছিল। পাশাপাশি ফকির সন্ন্যাসী বিদ্রোহের আভ্যন্তরীণ একটা দ্বন্দ্বের জায়গাও ছিল। বিশেষ করে ক্ষেত্র বিশেষ আমরা দেখব সন্ন্যাসী সম্প্রদায় এবং ফকির সম্প্রদায়ের মধ্যে একটা অন্তবিরোধের পরিস্থিতি বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয়েছে, সেই কথা সরকারি নথিপত্র কিংবা প্রতিবেদনে উঠে এসেছে। ফলে এই বিদ্রোহ ব্যর্থ হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। এখন আমরা যেটা দেখে নিতে চাই, এই যে বিদ্রোহ, এটা আসলে চরিত্রগতভাবে কি ছিল। সেক্ষেত্রে সরকারি নথিপত্র কিংবা প্রতিবেদন থেকে যে সমস্ত লেখালেখি সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কেন্দ্র করে হয়েছে, তাতে দেখা যাচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে মূলত একটি দস্যুদের বা ডাকাতের উপদ্রব বলে চিহ্নিত করা হচ্ছে। সেক্ষেত্রে রেভারেন্ড গ্লেগ নামক একজন ব্যক্তি 1841 খ্রিস্টাব্দে একটা পুস্তক রচনা করছেন, যে বইটির নাম হচ্ছে দ্য মেমোরিজ অব ওয়ারেন হেস্টিংস, যাতে তিনি ওয়ারেন হেস্টিংসের কতকগুলো চিঠির সংকলন প্রকাশ করেন। সেখানে 1800
1770 থেকে 71 খ্রিস্টাব্দের মধ্যে কোচবিহার এবং রংপুরে যে সমস্ত বিদ্রোহ সন্ন্যাসী ফকিরদের দ্বারা হয়েছিল সেই বিদ্রোহগুলো সম্পর্কে বিভিন্ন সংবাদ, বিভিন্ন বিবরণ তাতে রয়েছে। তাতে করে ওয়ারেন হেস্টিংস নিজে এই সন্ন্যাসী ফকিরদেরকে দস্যু কিংবা ডাকাত বা শান্তি ভঙ্গকারী রূপে তুলে ধরতে চেয়েছে। শুধু ওয়ারেন হেস্টিংস নয়, সন্ন্যাসী ফকির বিদ্রোহের উপর গবেষণালব্ধ এক রচনার রচয়িতা যামিনী মোহন ঘোষ, তিনি তার সন্ন্যাসী অ্যান্ড ফকির রেডার্স ইন বেঙ্গল গ্রন্থে তিনি এই সন্ন্যাসী ফকিরদেরকে শান্তি ভঙ্গকারী উপদ্রবকারী রূপে চিহ্নিত করতে চেয়েছে। যদিও যদুনাথ সরকার মূলত সন্ন্যাসী ফকিরদের তিনি কৃষক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন, বিশেষ করে তারা একটা সময় মুঘল যুবরাজ আলী গহর বা পরবর্তীকালের দ্বিতীয় শাহ আলমের বারবার বাংলা আক্রমণে এই ফকির সন্ন্যাসীরা যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, তেমনি অযোধ্যা নবাব সুজাউদ্দৌল্লাকেও তারা সহযোগিতা করেছিল। এরাই আমরা ওমেলির যে লেখা, তিনি যে বেঙ্গল গেজেটিয়ার লিখেছেন, সেখানে ওমেলি সন্ন্যাসী ফকিরদেরকে তিনি দস্যু হিসাবে দেখতে চাইছেন না, তিনি এদেরকে খানিকটা কৃষক সর্বশান্ত দের আন্দোলনে নেতা হিসাবে তিনি তুলে ধরতে চেয়েছেন। এমনকি টমসন ও গ্যারেট তারাও সন্ন্যাসী ফকির বিদ্রোহকে একটি সফল নয় ব্যর্থ কিন্তু কৃষক আন্দোলন হিসাবে দেখাতে চাইছে। সার্বিকভাবে আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহকে একটি ব্যর্থ বিদ্রোহ বললেও এই বিদ্রোহের গুরুত্ব কিন্তু কিছুতেই অস্বীকার করা যায় না। 1176 বঙ্গাব্দ 1770 খ্রিস্টাব্দে যে 76 মন্বন্তর বাংলাদেশে চরম অরাজকতা পরিস্থিতি তৈরি করেছিল, অন্যদিকে কোম্পানি রাজস্ব ক্ষুধা, রাজস্ব আদায়ের কঠোরতা, নির্মমতা, বাংলার পিষ্ট পীড়িত দরিদ্র মানুষ যারা মুক্তির পথ খুঁজছিল তাদের ত্রাতা হয়ে, তাদের পরিত্রাতা হয়ে ইংরেজ শাসনের বিনাশ সাধনের স্বপ্ন নিয়ে তারা সন্ন্যাসী ফকিরদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাদের নেতৃত্ব গ্রহণ করেছিল, তারা দীর্ঘ সংগ্রামে ইংরেজদের ব্যতিব্যস্ত করে তুলেছিল এবং ইংরেজরা বুঝতে পেরেছিল যে এদেশে কোম্পানি শাসনকে মজবুত করতে হলে নতুন বিকল্প পথ খুঁজতে হবে। সেই বিকল্প পথের খোঁজার যে তাগিদ সন্ন্যাসী ফকির বিদ্রোহের মাধ্যমে তারা খুঁজে পেয়েছিল। সুতরাং সন্ন্যাসী ফকির বিদ্রোহকে আমরা কিছুতেই একেবারে ব্যর্থ বিদ্রোহ এ কথা আমরা বলতে পারি না। সেক্ষেত্রে অতীশ দাশগুপ্ত তিনি লিখেছেন, দো দ্য ইনসার্জেন্টস কুড নট টার্ন দ্য টাইড, দে ডিড নট ফেল টু আইডেন্টিফাই দ্যার ম্যান এনিমি অ্যান্ড কনস্টুয়েন্টলি দে হার্ডলি মেড এনি মেজর কম্প্রোমাইজ উইথ দ্য কলোনিয়াল রুলার্স। অর্থাৎ তারাই ভারতবর্ষের প্রথম এক শ্রেণী যারা কৃষকদের সঙ্গে নিয়ে তাদের মূল শত্রুকে, ভারতবাসীর মূল শত্রুকে, শোষককে তারা চিহ্নিত করতে পেরেছিল। সুতরাং সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ অষ্টাদশ শতকে কোম্পানি শাসনের প্রতিষ্ঠার পটভূমিতে এবং কোম্পানি শাসন প্রতিষ্ঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যে প্রতিবাদ এবং বিদ্রোহের পতাকা হাতে তুলে নিয়েছিল তা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে, ব্রিটিশ বিরোধী সংগ্রামের ইতিহাসে এক বিশেষ গুরুত্ব বহন করে। আজ এ পর্যন্ত, পরের দিন অন্য আরেকটি বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।